তো বড়া খেতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর যদি সেটা ডালের বড়া হয় তাহলে তো আর কথাই নেই তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তো হ্যালো গাইজ কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো গাইজ দেখতেই পাচ্ছ আজকে আমি রান্নাঘরে বানাচ্ছি হচ্ছে ডালের বড়া আর সত্যি কথা বলতে সোনায় দিন থেকেই বায়না করছিল ডালের বড়া খাবে তো ঠিক আছে আমি বললাম ঠিক আছে রাত্রিবেলায় ডালটা ভিজাতে ভুলে গেছিলাম আগের দিন তো আজকে ভিজিয়েছি ভালো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে রেসিপি বলতে কি আমি যেভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা কেমন ভাবে বাবা সেটাও কমেন্ট করে জানিও তো সারা রাত ডালটা ভিজানো ছিল সকালবেলা মিক্সিতে দিয়ে তিনটে লঙ্কা আর একটু রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি আর দেখো পেঁয়াজ কুচো করে নিয়েছি বেশ সুন্দর করে আমি মোটা মোটা দিই কিন্তু আজকে না কুচানোটা একটু মিহি হয়ে গেছে আর আমি ডালটাও মোটামুটি মানে মিক্সিতে পেস্ট করি না পুরো একটু গোটা গোটা থাকে এরকম করি আজকে বেশি হয়ে গেছে তো অ্যাড করে দিলাম হচ্ছে হলুদ আর দেব হচ্ছে গিয়ে নুন আন্দাজ মতো মানে যতটা লাগবে ততটা আর এর মধ্যে গোটা জিরে দিই কিন্তু গোটা জিরে আমার বানন্ত তো কিছু করার নেই তো কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম হচ্ছে তেল আর আমি সবসময় সর্ষের তেল ব্যবহার করি সাদা তেলেরটা আমি অত একটা খাই না পছন্দ করি না মানে আমার ভালো লাগে না তো সেই কারণে আমি সর্ষের তেল দিয়েই বড়াটা ভাজছি আর দেখো বড়ার আকারে ডালগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে তোমরা কিভাবে বড়া করো অবশ্যই কমেন্ট করো কমেন্ট করতে ভুলো না তো ছেড়ে দিচ্ছি আর আমাদের তো ভাজতে ভাজতে মোটামুটি খাওয়া স্টার্ট হয়ে যায় কিছু করার নেই তো এত মানে ক্রিস্পি হয়েছে আর বেশ ভালো হয়েছিল বড়াগুলো খেতে তো বললাম না আমাদের ভাজতে ভাজতেই খাওয়া স্টার্ট হয়ে যায় তো কেমন লাগলো এই বড়া রেসিপি আর এই ব্লগটা কমেন্ট করতে বলো না ভালো লাগলে একটু লাইক করো তার সাথে অনেক অনেক শেয়ার করো আর চ্যানেলটাকে সাপোর্ট করে দিও তো চলো গাইজ আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড লাভ ইউ অল সবাই ভালো থেকো